আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল পর্বে আজ করে দেখাচ্ছি মগজ ভুনা বা ব্রেন মশলা। আমরা অনেকেই মগজ পরিষ্কার করতে পারি বা মজা করে রান্না করতে পারি, আবার অনেক নতুন রাঁধুনি আছেন যাদের কাছে এই কাজটি অনেক কঠিন। তো কিভাবে সহজ উপায়ে মগজগুলো পরিষ্কার করা যায় এবং মজাদার করে রান্না করা যায় আজ তাই করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল পর্বে। এখানে দুটি মগজ নিয়েছি আর আমি গরুর মগজ নিয়েছি, আপনারা চাইলে খাসির মগজও একইভাবে পরিষ্কার করতে পারবেন। প্রথমে পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রাখলাম, এতে করে মগজের উপরের লেয়ারটা সহজেই উঠিয়ে নেওয়া যায়। আমি একটিকে একটা পাশে রেখে দিয়ে বাকি যে মগজটা আছে এটাকে প্রথমে ভাগ করে নিলাম। এবার এর উপরের যে পাতলা আবরণটা আছে এটাকে উঠিয়ে নিচ্ছি। এই পাতলা আবরণের সঙ্গে মাঝে একটা কিন্তু রক্তের শিরা থাকে, তো এইগুলোকে খুব ভালো করে এভাবে টেনে টেনে পরিষ্কার করতে হবে। দেখুন, এরকম করে খুব ভালো করে উঠিয়ে নিতে হবে। একটা পাশ থেকে টানলেই দেখবেন যে সহজেই উঠে যায়। অনেকেই সিদ্ধ করে তারপরে এই মগজগুলো পরিষ্কার করেন, তবে সিদ্ধ করার পরে কিন্তু মগজগুলো পরিষ্কার করা একটু কঠিন হয়ে যায়। দেখুন, একটা পরিষ্কার করা আর একটা এখনো পরিষ্কার করা হয়নি, দুটির মধ্যে কতটা তফাত। সবগুলো মগজকে একইভাবে পরিষ্কার করে নিয়ে একটি প্যানে নিয়েছি। এবার এর মধ্যে দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ। এবার প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম হাইতে আছে, অপেক্ষা করছি একবার ফুটে আসা পর্যন্ত। যখন পানিটা ফুটে আসবে, ফুটে আসার পরে ঘড়ি ধরে 4 মিনিট আমি এগুলোকে জাল করে নিব। 4 মিনিট পরে মগজগুলোকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। মগজগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে আমি চাকু দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একেবারে ভর্তা করা যাবে না, কিন্তু কাটবো, কিন্তু একটু এর মধ্যে দানা দানা থাকবে। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ সয়াবিন তেল। এখানে গরম মশলা নিয়েছি, সাদা এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, কালো এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি আর তেজপাতা নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, গরম মশলাগুলোকে দিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন মশলাগুলো থেকে খুব সুন্দর অ্যারোমা ছড়াবে, এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 1.5 কাপ পেঁয়াজের কুচি দিলাম আর পেঁয়াজগুলোকে কিন্তু মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এরকম লালচে হতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুনের বাটা 1.5 টেবিল চামচ। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আবারও সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। স্টিলের প্যানে দিলে সহজেই লেগে যায়, এজন্য বারবার ভালো করে মিশিয়ে দিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.25 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আবারও মিশিয়ে দিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এই মশলাগুলোকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট পরে মশলাগুলোকে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে, মগজ ভুনার স্বাদ কিন্তু ততটা বেড়ে যাবে। দিয়ে দিলাম 8-10টি কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোর মুখে থেকের অংশ কেটে দিয়েছি, আর এই কাঁচামরিচগুলো ঝালের জন্য দিয়ে দিলাম। 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। একটু মিশিয়ে দিয়ে এবার কেটে রাখা মগজগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মগজগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা করতে আমার 2 চা চামচের মতো লবণ লেগেছে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর মগজগুলোকে কিন্তু পানি ছাড়াই এভাবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে। কিছু সময় পরপর এভাবে উঠিয়ে উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে। আরও 1 মিনিট পরে দেখুন, মগজের মধ্যে যে পানিগুলো ছিল এগুলো শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি
पानी दिए दीची आधा कप पानी दिए दिलाम जेहेतु मगजगुलो आगे अर्धेक सिद्ध करा छिलो आर मगज होते किन्तु खूब बेशी पानीओ लागे ना ए कारणे आधा कप पानी दिलाम ढाकना दिए दिलाम गुड़ा करार जन्नो एखाने किछु गरम मसला नियेछि गोलमरीच नियेछि सादा इलाच नियेछि लवंग नियेछि दारचिनी नियेछि आर दुटी कालो इलाच नियेछि एकेबारे शेषे दिए दिलाम दुटी तेजपाता এই গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে গুঁড়া করে নিব এদিকে আমরা যে পানিটা দিয়েছিলাম মগজের মধ্যে এগুলো পুরোপুরি শুকিয়ে গেছে এবার এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম চার পাঁচটি এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এতে করে এই সব কিছুর ফ্লেভারগুলো মগজের মধ্যে খুব ভালোভাবে যেতে পারবে পাঁচ মিনিট পরে নামিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মগজ ভুনা বা ব্রেন মশলাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে মগজ ভুনা বা ব্রেন মশলার মধ্যে এরকম তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তবে আপনারা যারা তেল কম খান তারা আরও কম তেলে রান্না করে নেবেন সাদা ভাত পোলাও রুটি পরাটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই ব্রেন মশলা বা মগজ ভুনাগুলো খেতে অসম্ভব মজাদার আপনারা বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।